लाओ घंट। ডাল ফুটে গেছে, সর্বপ্রথমে আমরা লবণ দেব। আমরা বড় বড় মাছ পেয়েছি। অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমরা। এবার আমরা হলুদ দিয়ে দেবো। চন্দন দেখো ম্যাজিক হয়ে গেল। চন্দন কিছু বল ভাই, আধা বাড়তে কষ্ট হচ্ছে। বলবো ভাই, চন্দন বল, তুই তো আর একটুখানি কাছিস, আর তারপরে তো আবার চলে যাবি। তুই তো থাকবি না? হ্যাঁ থাকবি। না না আমি একটু বিশেষ কাজে বাড়ি যেতে হবে। তোমরা আজকে একটু কষ্ট করো প্লিজ। হ্যাঁ সকাল সকাল ভাত হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিলাম। জিরে ধনে তেজপাতা এটা আমরা ভালো করে ভেজে নেব। মশলাটা আমরা সবজির জন্য ব্যবহার করব। নামিয়ে নিলাম। এবার আমরা কড়াই চাপালাম, ডালে ফোড়ন দেব। সর্ষের তেল, তেল আমাদের গরম হয়ে গেছে, তারই পাশাপাশি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ আর মসুরির ডাল, তাই পেঁয়াজ তোমরা দেব। তোমরাটা আমাদের হয়ে গেছে, এবার ডালে দিয়ে দেবো। চন্দন খুলতে নিয়ে আসো ভাই। দিয়ে দিলাম, এবার একটু জাল দিয়ে দিচ্ছি। চন্দন গপ 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 করে হবে। লাউ ডালটা আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। মাছ ভাজবো, কড়াই চাপালাম, সর্ষের তেল মাছ ভাজার জন্য, টমেটোর চাটনির জন্য সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, হলুদ লবণ দিয়েছি, মাখিয়ে নেব। টমেটো লবণ হালকা পরিমাণে হলুদ রসুন
ধুনে জিরে মৌরি তেজপাতা ভেজে নিয়েছি, কুটে নেব। হয়ে গেছে, কি সুন্দর কুটি নিলাম দেখো। আলু কেটে নেব, এখন আমার অনেক কিছু কাটাকাটি বাকি আছে, লাউ আছে, পেঁয়াজ আছে, আলু কাটছি। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা চিনিটা দিয়ে দেবো। আমরা এইভাবে কেটে কুচিয়ে নেব। আমাদের চাটনি হয়ে গেছে, চলো চন্দ। টম টম টিকা টিকা মাথাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। মাছ ভেজেছি, সেই তেলের উপরেই আমরা তরকারিটা রান্না করব। মাছের তেজপাতা, জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা দেবো রসুন আদা। ধুনে জিরে বাটা, কিছুটা কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। আলু দিয়ে একসঙ্গে কষিয়ে দেব। হালকা পরিমাণে একটু জল দেবো, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, কষানোটা ভালো হবে। আমরা লাউ কুচিয়ে নিয়েছি, সুন্দর করে একটু ভাপিয়ে নেব, তারপর রান্নার প্রসেস দেখে নেবেন। সেদ্ধ করব, তার জন্য লবণ দিয়ে দেবো আমরা। জলটাও ছেড়ে যাবে, লবণটাও বসে যাবে। লবণের পাশাপাশি একটু হলুদ দিয়ে দেবো, একবারে গলে যাবে না, সুন্দর হবে। এই আলুটা কষানো হচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর কষানো হয়ে গেছে। আলু মশলাটা পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেবো। আমাদের মাছের ঝোলের আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা মাছটা, ভাজা মাছটা দিয়ে দেবো।
আমাদের লাউ সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আমাদের আলু মাছের ঝোল হয়ে গেছে, একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। সরিষার তেল, তেজপাতা, গোটা জিরে, আদা, ভুনে জিরে, কাঁচা লঙ্কা, ভাজা মাছের মাথা, আমরা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার লাউটাকে দিয়ে দেব। আজকে আমরা রান্না করছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আমাদের লাউ হচ্ছে 15 কেজি, আমরা কেটে সিদ্ধ করে নিয়েছি 200 গ্রামের মতো আতপ চালের গুঁড়ি। এর সঙ্গে আমরা ধুনে জিরে মৌরি তেজপাতা গুঁড়ো করে নিয়েছি ভেজে, চাল গুঁড়ির সঙ্গে এটাকে আমরা গুলে নেব। নাড়ো 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 নাড়ো, ঘন ঘন নাড়া দাও, ঘন নাড়া দাও, এই তো ঘন্ট হচ্ছে। আমাদের ঘন্ট হয়ে গেছে, এবার নামানো যায়, তাই নামিয়ে নেব। কাজের মধ্য দিয়ে আমাদের হ্যাপি ভাই একটু বাড়িতে ব্যস্ত, যাই হোক ও আছে, তা আমরা তিনজনে মিলে আজকে আমরা কেক কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, চন্দন ধর, চন্দন ধর, খাও 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 খাও।